মাংস করা হয়েছে। মহিষের হাড় দিয়ে ডাল রান্না করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আজকে আমরা চলে আসছি দাদু বাড়িতে, একটি জ্যাফতের অনুষ্ঠান আছে, আর সেই জন্য আমি আব্বু আর বায়া চলে আসলাম। আর এখানে রান্না বান্নার কাজ রাত্রি থেকে শুরু করে দিতেছে, যেহেতু জ্যাফতের আয়োজন অনেক বিশাল বড় করে এই জ্যাফতের অনুষ্ঠানটা করানো হইতেছে, মানে করা হইতেছে। আর সেই জন্য এদিকে রান্না বান্না সব কিছু শুরু করে দিয়েছে। আর এদিকে মাংস অনেকগুলো ডেকসি একসাথে বসা দিয়েছে। আর এদিকে আকু খাওয়া দাওয়া করতেছে। আকু কি খাইতেছেন? বোনা খিচুড়ি, বোনা খিচুড়ি খাইতেছে। জি আকু খাইছি। কম হয়েছে কাকুর জন্য? আর এদিকে অনেকগুলো ডেকসি একসাথে বসাই দিচ্ছে। রান্না বান্না কাজ রাত থেকে শুরু করে দিচ্ছে, যেহেতু অনেক বড় জ্যাফতের আয়োজন করা হবে সেই জন্য। হার সিদ্ধ হইতেছে না, হার কষানো হইতেছে ডালের জন্য। ডাল দিয়ে হার রান্না করা হবে, আর সেই জন্য ডালগুলো মানে হারগুলো এখানে কষাই নিতেছে। আর এদিকে প্যান্ডেলটা করা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে প্যান্ডেলটা করানো হয়েছে। আর এদিকে মানে কুটা বাছা করে নিতেছে সব কিছু, পেঁয়াজ টিয়াজ আদা রসুন যা যা আছে সবগুলো কেটে একদম রেডি করে নিতেছে। রাত থেকে রান্নাবান্নার কাজ সব কিছু শুরু হয়ে গেছে। আর এদিকে ডালগুলো বাজার পর এদিকে এখন ছেঁকে নিতেছে, এগুলো দিয়ে আর হাড় দিয়ে ডাল রান্না করা হবে। আর এই জন্য এগুলো ভেজে তারপর এখন ছেঁকে নিতেছে। আর ডালটা প্রথমে রান্না করবে, তারপর মানে রাতে গোস্ত রান্না করা হবে। আর এদিকে ডালগুলো দিয়ে দিতেছে, হাড়গুলো ভালো করে সিদ্ধ করে দিয়েছে, তারপর ডাল দিয়ে দিতেছে। ডাল আর হাড় এখানে একসাথে ভালোভাবে মিক্স করে নেবে। আর এটা ডাল রান্না করতেছে, ডাল কো ডিক্সি রান্না করব, পাঁচ ডিক্সি ডাল রান্না করা হবে। আর এদিকে সবগুলো ডাল একসাথে নামিয়ে ফেলছে, এখানে পাঁচ ডিক্সি ডাল করা হয়েছে, সবগুলো ডাল একসাথে নামিয়ে ফেলছে, ডালগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলছে। আর এখন গরুগুস্ত রান্নার কাজ শুরু করে দিবে, রাতে রাতে সব কিছু শেষ করে ফেলবে রান্না করে, যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিবে। আর যে পর্যন্ত সকাল সকালে শুরু মানে শুরু করে দেই। আর মাশাআল্লাহ ডাল খুবই সুন্দর একটি স্মেল বেরিয়েছে, ডালের কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর একটি কালার আসছে, লোভনীয় লাগতেছে। আর এখন সবগুলো ডাল একসাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আর এদিকে গোস্তগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতেছে, আমাদের ডাল রান্না হয়ে গেছে। আর এখন গোস্তগুলো রান্না করার কাজ শুরু করে দিবে আস্তে আস্তে, তাই সবগুলো গোস্ত একসাথে ধুয়ে পরিষ্কার করে নিতেছে। আর আলহামদুলিল্লাহ এখানে 20 মন প্লাস গোস্ত মানে হয়েছে আমাদের। আর এই গোস্তগুলো এখন আস্তে আস্তে সুন্দর করে ধুয়ে পরিবেশন করে নিতেছে, তারপর রান্না বান্নার কাজ শুরু করে দিবে। আর এদিকে আমরা চলে আসছি, দই রাখা হয়েছে এখানে জাগ দিয়ে দই রাখার ঘরে। আর এখানে মাশাআল্লাহ দইয়ের কালারগুলো অনেক সুন্দর আসছে, মাত্র দুধটা গরম করে যে জাগ দিয়ে রেখে দিছে। দই হইতেই তো সকাল হইব না? হ্যাঁ সকাল হইব। আর এখানে 10 ডেকের মতো দই আছে, আর পাশের রুমে আরো 10 ডেক দই আছে, 20 ডেক করা হয়েছে না? হ্যাঁ 20 ডেক দই করা হয়েছে। আর এদিকে হচ্ছে সব ডেকসি, সব দই না, সব দই এখানে।
আর আমি গতকাল রাতে মধ্যরাতে চলে গিয়েছিলাম, আর মধ্যরাতের পরে গুরুকুস রান্না করা হয়েছে। আর এখন আমরা ঘুম থেকে উঠে সাথে সাথে চলে আসলাম অনুষ্ঠানে, যেহেতু জেফতের খাওন সকাল সকালই খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এদিকে অনেকেই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, আর আমরা ওয়েট করতেছি ভিতরে যাওয়ার জন্য। অবশেষে আমরা ভিতরে চলে আসলাম আর এসে সাথে সাথে বসে গেছি খাবার খাওয়ার জন্য। আর এদিকে সবাইকে প্রথমে ডাল দিয়ে দিছে, আর আমিও ডাল পেয়ে গেছি। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। আর জেফতের মধ্যে ডাল আর গুরুকুস আর দই এই তিনটার আয়োজন করা হয়েছে। ডাল দিয়ে খাওয়ার পর এখন সবাই গুরুকুস নিয়ে নিতেছে, আর গুরুকুসের কারিটা মশলা অনেক মজা হয়েছিল। আর এদিকে মহিলাদের বসার স্থান, যেহেতু 2 গ্রাম নিয়ে বড় করে জেফতরা করা হইতেছে, নারী পুরুষ সবাই আসছে, আর জায়গাটাও বড় ছিল তাই সবাই একসাথে বসতে পারছে। আর এদিকে সবাইকে আব্বু দেখিয়ে দিতেছে কার কী লাগবে। সবাই খুব সুন্দর করে মানে খেতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ। আর এদিকে চলে আসলাম রান্নাবান্নার মধ্যে, মানে সব কিছু রান্না শেষ, তারপরে শেষের দিকে আরও 2 ডেকচি ঘুষ রান্না করা হইতেছে। এখানে 1 ডেকচি আর এখানে 1 ডেকচি, এখানে অনেকগুলো মানে অনেক ডেকচি ঘুষ রান্না করা হয়েছিল। কয় ডেকচি ঘুষ রান্না করা হয়েছিল? 22 ডেকচি প্লাস ঘুষ রান্না করা হয়েছিল। আর এখন আবার 2 ডেকচি নতুন করে রান্না করা হইতেছে। আর এদিকে হচ্ছে ভাত, আর এখানে সবগুলো ভাত একসাথে ঢেলে নিচ্ছে, আর এখান থেকে ভাত দিয়ে দিতেছে প্যান্ডেলের ভিতরে। আর যেহেতু 2 গ্রাম নিয়ে এই জেফতরা করানো হইতেছে, আর সেই জন্য অনেক বিশাল বড় করে জেফতরা করা হই। আর এদিকে ভাতের বোলগুলো একসাথে সাজাই নিচ্ছে, আর এখান থেকে ভাতের বোল প্যান্ডেলের ভিতরে নিয়ে যাই। আর এদিকে ভাত, আর এদিকে হচ্ছে ডাল, গরুর হাড় দিয়ে মহিষের হাড় দিয়ে ডাল রান্না করা হয়েছে। তারপর আরো 2টা করা হইতেছে, খাওয়া দাওয়া শেষ দিকে চলে আসছি। যেহেতু সকাল সকালে রান্না করা শুরু করে দিতে হয়। Thank you.